আচ্ছা, এবার দেখো, উহা তো নয়, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, অসমান কেন? বই খুলেছো সবাই? উহা তো নয় বের করো, যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, অসমান কেন বলছে? সমান হয়ে গেলে কি হয়? দুটো বাহু সমান হয়ে গেলে তো কোণ সমান হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ, যেমন দুটো বাহু সমান, কোণ পরস্পর কোণ দুটো সমান, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, ধরো এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণটা আমরা দুটো সমান আগেই জেনেছি, তাই না? তাহলে এই জন্য এটা অসমান বলেছে, ঠিক আছে? দুটো বাহু অসমান হতে হবে এটার ক্ষেত্রে, এটা হবে না, ঠিক আছে? তাহলে যে দুটি বাহু পরস্পর অসমান হলে বিপরীত বাহুর, আচ্ছা, অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এতক্ষণ যে উদাহরণ করলাম, এতক্ষণ যেগুলো আমরা দেখালাম, সেটাই এখানে এবার প্রমাণ করতে হবে কিভাবে। তাহলে প্রথমে আমি ত্রিভুজটা আঁকি, যে এর ধর এরকম একটা ত্রিভুজ আছে, এ বি সি একটা ত্রিভুজ ধরলাম, ঠিক আছে? এবার তাহলে আমাদের প্রদত্ত কি, প্রদত্ত কি দেওয়া আছে বলো? ত্রিভুজ এবিসি, আচ্ছা, এবিসি একটি ত্রিভুজ যার কি, যা এসি ইজ গ্রেটার দেন এবি, এটা ধরলাম। অর্থাৎ এই যে এবি বাহুটা, মানে এসি বাহুটা এবি থেকে বড়, বৃহত্তর, ঠিক আছে? এটা বড়, এসি বড়, দেখতেই পাচ্ছ এসিটা বড়। এবার প্রমাণ কি, কি প্রমাণ করতে হবে আমাদের বলো? প্রমাণ করতে হবে, আমি সংক্ষেপে লিখি, তোমরা বইতে পুরো দেখে নেবে, এটা বোঝার জন্য আমি সংক্ষেপে লিখছি। প্রমাণটা হচ্ছে এই এসি বাহুর বিপরীত কোণ কি, এটা নাম কি বলো? এ বি সি ইজ গ্রেটার দেন, মানে এসি বাহু বড়, তার বিপরীত কোণটাও বড় হবে, ইজ গ্রেটার দেন, আচ্ছা, এবি বাহুর বিপরীত কোণ কি, এটা এসি, এসি বি, তাহলে এ সি বি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবার একটু অঙ্কন করে নিই, অঙ্কন দরকার হবে, কেন দরকার হবে বলছি, তুমি এই এবির সমান করে এসি থেকে একটা অংশ কেটে নাও, ধরো এবির সমান করে স্কেল দিয়ে মেপে দেখলে এ অবধি আসলো, এটার নাম দিলাম ডি, তাহলে বিডি যুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা, এসি বাহু থেকে, এসি বাহু থেকে এবি এ সমান দৈর্ঘ্য এডি অংশ কেটে নিলাম, আর এবং কি করলাম যে বি ও ডি যুক্ত করলাম, ঠিক আছে? যুক্ত করে দিলাম, যোগ করে দিলাম, এ বি আর ডি যোগ করে দিলাম। এইবার আমরা চলে আসি প্রমাণে, প্রমাণ করতে হবে। এখন যেহেতু এটা অঙ্কন করেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, কী কারণটা থাকতে পারে? একটু আগে বলেছিলাম যে দুটি বাহু যদি সমান হয় তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটো সমান হয়, এইটা এখানে কাজে লাগাবো, এই যেখানে করেছিলাম এইটা এখানে কাজে লাগাই। তাহলে ধরো এই এ বি ডি, ঠিক আছে, এ বি ডি যে একটা ত্রিভুজ পেলাম আমরা, এই বাহুটা এবং এই বাহুটা সমান, এখানে আঁকাটা একটু ইয়ে হয়েছে, এই বাহুটা সমান, অর্থাৎ এই বাহু, এই বাহু সমান, এইভাবে এঁকেছি অঙ্কন অঙ্কন অনুসারে। তাহলে
তাহলে কি পাবো? তাহলে নিশ্চয়ই তাহলে এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে যাব, তাই না? কেন বলো? ওই যে সমদ্বিবাহু ত্রিভুজ। অথবা তোমরা বলতে পারো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান। এখানে বৃহত্তর হচ্ছে, এটা সমান হলে সমান হবে, একই একই জিনিস। তাহলে এবার লিখি, কী লিখব? যে ত্রিভুজ এ বি ডি এর কী পেলাম এখানে? আমরা এক্ষুনি আঁকলাম যে এ বি সমান করে আমি এ ডি অংশ কেটে নিয়েছি, তার জন্য কি পাবো? সুতরাং কি পাবো? ওই যে কোণ দুটো সমান, এই দুটো কোণ সমান, অর্থাৎ নাম হচ্ছে এ ডি এ বি ডি সমান কোণ এ ডি বি। যেহেতু দুটো জিনিস লিখতে পারো যে কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারো, অথবা বলতে পারো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে, সেটা লিখে নিতে পারো এখানটা। তাহলে এবার দেখো, এটা একটা সম্পর্ক পেলাম, এটা আমার কাজে লাগবে। কখন? দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজ নাম কি ওটা, কি নাম দেবো? ডি সি বি এ, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হয়েছে? এখানে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা কিন্তু একটা বহিঃস্থ কোণ এই ত্রিভুজের, এর আগে পড়েছিলাম আমরা, তার জন্য বললাম বহিঃস্থ কোণ নাম কি? এ ডি বি, এই যে এই কোণটা এ ডি বি, ঠিক আছে? এটার সমান কি হবে? এই যে আমরা জানি এর আগে, এটার সমান এই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হয়, তাই না? তাহলে কি সেই অন্তস্থ কোণ বিপরীত কোণদ্বয়ের যোগফল কি বলো? কোণ ডি সি বি প্লাস কোণ সি বি ডি, এটা বলতে পারি, তাই না? অর্থাৎ এটা সমান হচ্ছে এটা প্লাস এটা, ঠিক না? তাহলে বলো তো এবার এখানে এ ডি বি এর সাথে এই যে ডিসিবি ডিসিবি এটার কি সম্পর্ক হতে পারে? কে বড় হতে পারে, মানে কোন কোনটা বড় হতে পারে? এই যে এটা এই কোনটার সমান হচ্ছে এই দুটো যোগফল, তাহলে এটার সাথে আর এই কোনটার সম্পর্ক কি হতে পারে, কে বড় হবে? কারণ এটার সাথে কিছু যোগ করলে তবে এটা সমান হচ্ছে, তার মানে কি এ বড়, তাই না? বড় হয়ে গেল। বা এই ডিসিবি মানে কি? ডিসিবি মানে এই যে ডি দেখতে পাচ্ছ, ডিসিবি এর মানে কি? এই কোনটা, ওই যে লিখেছিলাম এসিবি, এসিবি একই, বা লিখব এসিবি, তাই তো? হ্যাঁ, তাহলে সুতরাং কি পাচ্ছি? কোণ এ ডি বি ইজ গ্রেটার দেন কোণ এ সি বি। আবার দেখো আরেকটা বিষয় দেখো, এবার এ ডি বি কার সাথে সমান? এই যে এ ডি বি হচ্ছে আবার এ বি ডির সমান, এ ডি বি হচ্ছে এ বি ডির সমান, একটু আগে প্রমাণ করলাম, ইমপ্লাইজ করছে এ বি ডি ইজ গ্রেটার দেন এ সি বি, ঠিক আছে? এখন এখন আরেকটা বিষয় এখানে দেখো, যে আবার এই এ বি ডি, এই এ বি ডি, এ বি ডি প্লাস এই যে এই কোনটা, নাম কি দিয়েছিলাম? নাম দিই সি বি ডি, এটা মানে কি? কোন এ বি সি, এই যে এই কোনটা প্লাস এই এই কোনটা যোগফল মানে হচ্ছে এ সি বি, এ বি সি, তাই না? কি বলো? তাহলে এখানের মধ্যে সম্পর্ক অনুযায়ী আমি বলতে পারি তাহলে এ বি সি ইজ গ্রেটার দেন কোন এ বি ডি। এই যে একই রকমভাবে এখানে যেরকম হয়েছিল, যোগ করেছিলাম যে এই এ বিডিটা বড় হয়েছিল, তাহলে এটাও বড় হবে,
এটাকে এর উল্টো লিখে লিখতে পারো, এবিসি সমান এ বিডি প্লাস সিবিডি, এদিকে না লিখে এই পাশে লেখো, এটা সমান এত। তাহলে আমরা বলতে পারি তাহলে এবিসি ইজ গ্রেটার দেন আবার এবিডি, মানে এটা থেকে বড়। আবার এই এবিডি কার থেকে পেলাম, এটা লিখবো আবার, এটা জানি এটা আবার কি পেলাম, এই যে এইটা আবার বড় দেন এসিবি, এই যে এবিডি ইজ গ্রেটার দেন এসিবি, এখানে আগে পেয়েছি। তা সুতরাং প্রমাণ করা যেতে পারে যে যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম, অর্থাৎ এবিসি ইজ গ্রেটার দেন এসিবি, প্রমাণিত। বোঝা গেল? এটা বারবার দেখবে, তাহলে আমি এটার প্রিন্ট ছবি তুলে তোমাদের দেবো, তোমরা দেখে নেবে, কোথা বুঝতে অসুবিধা হচ্ছে।